ইয়া কুদ্দুস অর্থাৎ হে পবিত্রতম সত্তার অধিকারী, এটি হলো মহান, মহিয়ান, গরিয়ান, প্রেমময় আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। কিতাবের ভিতরে বর্ণিত আছে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটির তিনটি ফজিলাত বা বরকত আছে। এক নাম্বার হলো, যে ব্যক্তি এই নাম মোবারক নিদ্রা যাওয়ার সময় বালিশে মাথা রেখে 11 বার পাঠ করে নিদ্রায় যায়, ঘুমের মাঝে তার কখনো স্বপ্নদোষ হবে না। দ্বিতীয় নাম্বার ইয়া কুদ্দুসুর ফজিলাত হলো, গর্ভবতী গর্ভস্থিতির দিন থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন পর্যন্ত যে মহিলা এই নাম মোবারক প্রত্যেক দিন 41 বার পাঠ করে, পানি অথবা দুধের ওপর দম করে পান করে, আল্লাহর রহমতে মাতা পিতা চরিত্রবান হলে কৃতজ্ঞ ও সুসন্তান লাভ করবে। তৃতীয় নাম্বার ফজিলাত বা বরকত হলো, যে ব্যক্তি ইয়া মালিকু ইয়া কুদ্দুসু নাম দুটি একসঙ্গে প্রত্যেক দিন এশার নামাজের পর অন্ধকারে বসে 1000 বার পাঠ করবে, আল্লাহর ফজলে তার সম্মান চিরস্থায়ী হবে এবং শত্রুর কুৎসা রচনা থেকে মুক্ত থাকবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।